নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি সরগম নিয়ে একটু আলোচনা করব। গান শেখার শুরুতেই যেটা জানা প্রয়োজন, না হলে আমরা গান বাজাতে পারবো না, গাইতে পারবো না। তো সরগম শেখাটা গান শেখার জন্য তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো সরগমকে বলা হয় সপ্তক। সপ্তক কেন? এখানে সাতটি স্বর আছে। কি কি? সা, রে, গা, মা, পা, ধা, নি। এই সাতটি স্বরকে আমরা একত্রে বলছি সপ্তক। এই সপ্তককে তিন ভাগে ভাগ করা যায়। সেগুলি কি কি? এক নম্বর হচ্ছে উদারা বা ফার্স্ট অক্টেভ, মুদারা বা সেকেন্ড অক্টেভ, এবং তারা বা থার্ড অক্টেভ। এই যে সপ্তক, এই সপ্তকে মোট স্বর হচ্ছে ১২টি। ১২টি কেন? মোট শুদ্ধ স্বর ৭টি, কোমল স্বর ৪টি এবং কড়ি ১টি। কোমল স্বরের স্থান সবসময় শুদ্ধ স্বরের বাঁ দিকে হবে এবং কড়ি স্বরের স্থান ডান দিকে। হ্যাঁ, অর্থাৎ শুদ্ধ স্বরের ডান দিকে থাকছে কড়ি, কড়ি স্বর, আর শুদ্ধ স্বরের বাঁ দিকে থাকছে কোমল স্বর। সবসময় শুদ্ধ স্বরের আগেরটা হবে কোমল স্বর, শুদ্ধ মায়ের পরেরটা হবে কড়ি মা। ঠিক আছে, এই মোট যে ১২টি স্বর, এই নিয়ে পৃথিবীর সমস্ত গান গাওয়া যায়। তাই গান শিখতে গেলে তো আমাদের এই সরগমকে, অর্থাৎ সপ্তককে, ১২টি স্বরকে অবশ্যই জানতে হবে। এই যে উদারা, মুদারা এবং তারা, এই উদারাকে বলছে ফার্স্ট অক্টেভ, মুদারাকে সেকেন্ড অক্টেভ এবং তারাকে বলছে থার্ড অক্টেভ। এই যে আমি বললাম, এই যে শুদ্ধ স্বর, কোমল স্বর, করিমা, হ্যাঁ, এগুলো কিভাবে চিনবেন? তো আমি একটা কাগজে লিখে দেখাচ্ছি, এরকম মানে বোঝানোর সুবিধার জন্য দেখাচ্ছি। এই যে এগুলো হচ্ছে কোমল স্বর, এই যে রে, গা, এটা হচ্ছে করিমা। এই যে শুদ্ধ স্বর, শুদ্ধ, এটা হচ্ছে শুদ্ধ মা, শুদ্ধ মায়ের পরেরটা হচ্ছে করিমা। এটা হচ্ছে কোমল ধা, এটা হচ্ছে কোমল নি। তাহলে কোমল স্বর ৪টি বলেছিলাম, কি কি? রে, গা, ধা এবং নি। আর করি স্বর ১টি, অর্থাৎ করি মা। আর শুদ্ধ স্বর ৭টি, কি কি? এই যে সা, রে, গা, মা, পা, ধা, নি। এই যে এইটা হচ্ছে উদারা বা ফার্স্ট অক্টেভ, এবং এটা পরের অংশটা হচ্ছে মুদারা, অর্থাৎ সেকেন্ড অক্টেভ, এবং এই অংশটাকে বলছে তারা বা থার্ড অক্টেভ। এইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। পরের দিন আমরা স্কেল কিভাবে চিনব সেটা নিয়ে আলোচনা করব। নমস্কার।